বোগেন ভেলিয়া গাছের ফুল কীভাবে বহুদিন ধরে গাছে স্টে করা যায় তাই নিয়ে অনেক বন্ধুই জানতে চেয়েছেন দেখুন বন্ধুরা সব থেকে কম পরিশ্রমে অল্প পরিচর্যায় যদি কোনো গাছ ভর্তি করে ফুল আনা যায় তা হল বোগেন ভেলিয়া এ এমন একটি গাছ যত পুরনো হবে তত বেশি ফুল পাওয়া যাবে সত্যি কথা বলতে এই গাছে তেমন কিছু রোগবালাই আক্রমণ করে না বললেই চলে তাহলে কিভাবে। কোন পরিচর্যায় বোগেনভিলিয়া গাছের ফুলগুলি দীর্ঘদিন গাছে স্টে করানো যায় তাই নিয়েই আজকের ভিডিও তাই বলতে পারি বিশেষ করে নতুন বাগানিদের কাছে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা গাছে ফুল আনতে আমরা জানি মাটিতে জলের টান রাখতে হয় কিন্তু গাছে একবার ফুল চলে এলে নিয়মিতভাবে জল ব্যবহার করে মাটির আর্দ্রতাকে সঠিকভাবে ধরে রাখতে হয় সেক্ষেত্রে বেশি বেশি জল ব্যবহার করলে গাছের পাতা দুমড়ে মুসড়ে কুকড়ে তো যাই সেই সঙ্গে ফুলগুলিও ঝরে পড়তে থাকে আবার ঠিক একই রকমভাবে মাটিতে জল না থাকলে ফুলগুলি সব ঝরে পড়ে তাই গাছের ফুল দীর্ঘদিন স্টে করে রাখতে গেলে জল সঠিক মাত্রায় ব্যবহার করে মাটির আর্দ্রতাকে সঠিকভাবে ধরে রাখতে হবে এর পাশাপাশি যে কোনো একটি ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে হবে সে হতে পারে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 দেখুন বন্ধুরা গাছের ফুলের গঠন ও কালার তখনই উজ্জ্বল হবে ও দীর্ঘদিন ধরে গাছ ফুলগুলিকে ধরে রাখবে যখন তার প্রয়োজনীয় মৌলগুলি সঠিক মাত্রায় পেতে থাকবে তার জন্য গাছে ফুল চলে এলে এই ব্যালেন্স এনপিকে আর গাছে স্প্রে করা যাবে না তখন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মতো ব্যালেন্স এনপিকে ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন সরাসরি মিডিয়াতে ব্যবহার করতে হবে তাহলেই গাছ দীর্ঘদিন ধরে ফুলগুলিকে ধরে রাখতে পারবে এছাড়াও এই তীব্র গরমে গাছের ফিডারুটগুলিকে ভালো রেখে মাটি ঠান্ডা রাখতে চাউল ধোয়া জলের সঙ্গে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে তাহলে গাছের ফুলের পরিস্ফুটন খুব ভালো হবে এই কাজটি গ্রীষ্মকালীন সময়ের জন্য অবশ্যই আপনারা করবেন দেখুন বন্ধুরা গাছে ফুল আসা মানেই মাটির সমস্ত শক্তি গাছ মাটি থেকে টেনে নেবে এটাই স্বাভাবিক তাই মাটির শক্তিকে আমাদের সঠিকভাবে ধরে রাখতে হবে তার জন্য এক লিটার জলে এক চামচ গুঁড়ো সর্ষে খোল দিয়ে পাঁচ থেকে ছয় দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে এবার ব্যবহারের ঠিক আগের দিন হাফ চামচ মতো ডিএপি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চব্বিশ ঘন্টার জন্য ঠিক একই রকমভাবে ছায়াতে রেখে দিতে হবে এবার খাবারের শক্তিগুণ বৃদ্ধি করবার জন্য দশ ভাগের এক ভাগ অনুপাতে সামান্য পরিমাণ ভাতের মার মিশিয়ে দিতে হবে এবার পটাশিয়ামের শক্তি বাড়াতে পাঁচ থেকে সাত দিন আগে ছায়াতে ভিজিয়ে রাখা বেশ কিছু কলার খোসার জল সামান্য পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে এবার ভাতের মারের জন্য ফাঙ্গাস আটকাতে লিটার প্রতি দুই গ্রাম মতো যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন পরিমাণ মতো গাছের আকার ও টবের মাপ অনুসারে ব্যবহার করতে হবে তবে মাটি কিছুটা হালকা করে খুঁড়ে নিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো হয় তাহলেই দেখবেন গাছের ফুলগুলি দীর্ঘ দিন ধরে স্টে করে যাবে এবং ফুলের কালার ও গঠন খুব ভালো মানের হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার